যে আলোচিত মতিউরের পালিয়ে যাওয়ার গুঞ্জন বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা বাস্তবায়ন করা হবে জানালেন আইজিপি আহমেদের মতো দুদকে হাজির হননি তার স্ত্রী ও দুই কন্যাও আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ জানালেন দুদক সচিব প্রেসমেকার বসানোর পর খালেদা জিয়াকে কেবিনে হস্তান্তর উন্নত চিকিৎসায় বাধা দেওয়ার অভিযোগ নাকচ করলেন আইনমন্ত্রী আমন্ত্রণ সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম সঙ্গে আছি আমি তাসনুভাতনি ছাগল ও এনবিআর রহমান তার স্ত্রী ও ছেলে আহমেদ রহমান লাইলা কমনে নিষেধাজ্ঞা দিয়েছেন দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো আসাম হোসেনের আদালত শুনানি শেষে এই আদেশ দেন আর আদালতের নির্দেশনা পেলেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইজিপি এদিকে মতিউরকে সরিয়ে নতুন পরিচালক নিয়োগ দিয়েছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক আরো জানাচ্ছেন জুবাইর রাজিন পনেরো লাখ টাকা মূল্যের একটি ছাগল কোরবানির জন্য কিনে ইফাত নামে এক তরুণ তার ফেসবুকে পোস্ট করেন পরে জানা যায় সেই ছেলের বাবা জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ডক্টর মতিউর রহমান এরপরে সমালোচনার ঝড় ওঠে সামাজিক মাধ্যমে প্রশ্ন উঠে আসে তার আয়ের উৎস নিয়ে একজন সরকারি চাকরিজীবী হয়ে কিভাবে বিপুল সম্পদের মালিক হন তা উঠে আসে গণমাধ্যমের অনুসন্ধানে তার ব্যাংক হিসেবে নগদ শত কোটি টাকার খবরও বেরিয়ে আসে বিষয়টি নজরে আসে দুর্নীতি দমন কমিশন দুদকের তার অবৈধ সম্পদের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় সংস্থাটি এদিকে মতিউর ও তার স্ত্রী সন্তানদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আদালতের কাছে আবেদন করে দুদক এই আবেদনের প্রেক্ষিতে সোমবার মতিউর রহমান তার স্ত্রী লাইলা কানিজ ও ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণবের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামস জগলুল হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে আইজিপি জানান আদালতের নির্দেশনা পেলেই ব্যবস্থা নেওয়া হবে আইনান প্রক্রিয়ায় যখন আমাদেরকে আমরা যে কাউকেই যে কোনো সময় স্টপ করতে পারি এটা একটা প্রক্রিয়া আইনানু প্রক্রিয়ায় যখন যেটা করা হয় এটার যে রিকোয়ারমেন্ট আছে সেই অনুযায়ী আমরা দায়িত্ব পালন এর আগে সোমবার মতিউর রহমানকে ওএসডি করে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয় জুবাইর রাজিন দেশ টিভি ঢাকা ছাগলকান্ডে আলোচনায় আসার পর সাবেক এনবিআর কর্মকর্তা মতিউরের প্রথম স্ত্রী লাকি এখন নিরুদ্দেশ তিনি নরসিংদীর রায়পুরা উপজেলার বর্তমান চেয়ারম্যান জনপ্রতিনিধিকে না পেয়ে সেবা বঞ্চিত হচ্ছে এলাকার মানুষ বিস্তারিত জানাতে রায়পুরা উপজেলা পরিষদ চত্বর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন বর্মন সুমন উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকি কতদিন ধরে অফিসে আসছেন না ওই অফিসের কর্মচারীরাই বা কি বলছেন এই বিষয়ে আমি আজ সকাল থেকেই রায়পুরা উপজেলা কমপ্লেক্স এবং লাইলা কানিজ, লাকির গ্রামের বাড়ি মর্যালের অবস্থান করছি এবং স্থানীয় লোকজনের সাথে কথা বলেছি আমি উপজেলা পরিষদের যে কর্মকর্তা কর্মচারী আছে তাদের সঙ্গে কথা বলেছি উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলেছি তারা জানিয়েছে যে মূলত ঈদের সর্বশেষ কর্ম দিবস গত তেরোই জুন লাইলাকান লাকি সর্বশেষ উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে তিনি দাপ্তরিক কাজ করেছেন এবং পরদিন উপজেলা পরিষদের পক্ষ থেকে এবং প্রধানমন্ত্রীর ঈদ সামগ্রী বিতরণের অনুষ্ঠানে তিনি অংশ গ্রহণ করেছেন এরপরই মূলত গণমাধ্যমে গণমাধ্যমে ছাগলকাণ্ডের গঠন আসার পর সামনে আসার পর তার স্বামী এনবিআর কর্মকর্তা মতিউর রহমান এবং তার বিপুল পরিমাণ সম্পদের সংবাদ গণমাধ্যমে আসার পর থেকেই তিনি গা ডাকা দিয়েছেন এবং ঈদের পর দপ্তরিক সরকারি কর্মকর্তা সরকারি অফিস পরিচালনা হলেও তিনি এখন পর্যন্ত ওনার আর যোগ দেননি এবং গত বুধবার থেকে শুরু হয়েছে অফিস এবং সেই বুধবার থেকে এখন পর্যন্ত তিনি সরকারি অফিসে আসেনি বলে জানিয়েছে তার কর্মচারী কর্মকর্তারা আমি এখন আছি লাকির প্রতিষ্ঠান ওয়ান্ডার পার্ক অ্যান্ড ইকু রিসোর্টে এই অনেকেই ধারণা করেছিলেন যে তিনি আত্মগোপন করে হয়তো ওনার গ্রামের বাড়ি মর্যালে আছেন তাই অনেক গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মীরাও ওনার মর্যালের গ্রামের বাড়ি এবং তার ইকু রিসিটে নিয়মিত খোঁজখবর নিচ্ছেন আমি এখন ইকু রিসোর্টের সামনে অবস্থান করছি এই ইকু রিসোর্টটি লাকির মালিকানাধীন একটি বৃহৎ ইকু রিসোর্ট এবং এখানে সারাদিনই লোকজনের সমাগম ছিল আর এখন এই রাতে মূলত দর্শনার্থীর সংখ্যা তেমন নেই তবে এই ইস্যুট ইকু রিসোর্টটি তার কর্মকর্তা কর্মচারীরা পরিচালনা করছেন আমরা কর্মকর্তা কর্মচারীর সঙ্গে কথা বলেছি তারা জানিয়েছেন মূলত ঈদের পর তাদের প্রতিষ্ঠানের মালিক লাকি এই প্রতিষ্ঠানে আসেনি বলে তারা আমাদেরকে জানিয়েছেন আমরা স্থানীয় লোকজন এবং আওয়ামী লীগের সঙ্গে কথা বলেছি তারা মূলত জানিয়েছেন যে লাকির পরিবার স্বাধীনতা বিরোধী পরিচিত থাকলেও মূলত স্থানীয় সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজুর কারণেই তার রাজনীতির এই উত্থান হয়েছে বলে জানিয়েছে এই ছিল নরসিংদীর রায়পুরা থেকে লাকি নিয়ে আমার কাছে সর্বশেষ খবর সুমন আপনাকে ধন্যবাদ দর্শক নরসিংদী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুমন বর্মন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের স্ত্রী ও দুই কন্যা ও দুর্নীতি দমন কমিশনে ব্যক্তিগত শুনানিতে হাজির হননি দুদককে তোয়াক্কা না করে বেনজির ও তার পরিবার এভাবেই এড়িয়ে যাচ্ছেন শুধু তাই নয় দুদক সচিব জানান শুনানির সময় চেয়েও তাদের কেউ আবেদনও করেননি এখন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে দুদক বিস্তারিত ফজলে আদিত্যের রিপোর্টে দুর্নীতির দায়ে অভিযুক্ত বেনজিরের স্ত্রী ও তার দুই কন্যার দুদকে শুনানির দিন ছিল সোমবার কিন্তু তারা কেউ কমিশনে উপস্থিত হননি বরং লিখিতভাবে তাদের বক্তব্য দুদকে পাঠিয়েছে দুদককে এমন বুড়ো আঙ্গুল দেখিয়ে কমিশনের শুনানিতে উপস্থিত না হওয়ার বিষয়ে সংস্থাটির সচিব খোরশেদা ইয়াসমিন বলেন দুদকের অনুসন্ধান টিম আইন অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে নির্ধারিত সময়ের মধ্যে তারা প্রতিবেদন দাখিল করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন দুদক সচিব আমাদের অনুসন্ধানকারী টিম এই আবেদনের বিষয় কিংবা আমাদের দুর্নীতি দমন কমিশন আইন দুই ও দুর্নীতি দমন কমিশন বিধিমালা দুই অনুযায়ী তারা প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করছেন এবং নির্ধারিত সময়ের মধ্যে আশা করছি তারা তাদের প্রতিবেদন দাখিল করতে পারবেন দুদক সচিব আরো জানায় শুনানিতে উপস্থিত হয়নি শুধু তাই নয় শুনানির তারিখ বর্ধিত করার জন্য কোনো আবেদনপত্র তারা দেয়নি বেনজির আহমেদের স্ত্রী এবং দুই কন্যার ব্যক্তিগত শুনানির জন্য আজ চব্বিশ জুন নির্ধারিত করা ছিল তারিখ তবে তারা আজ উপস্থিত হননি এবং এই তারিখ বর্ধিত করার বিষয়ে কোনো আবেদনপত্র দেননি দুদক সচিব জানায় দুর্নীতিবাস যেই হোক তা অনুসন্ধানে দুদক কখনোই নত হবে না পরবর্তী কার্যক্রম তাদের প্রতিবেদন দেওয়ার পরে কমিশন সিদ্ধান্ত গ্রহণ করবেন কি করবেন তাদের সুপারিশের উপর ভিত্তি করে এবং অন্যান্য ক্ষেত্রে অন্যান্য ব্যক্তিদের ক্ষেত্রে আইনের আইনি প্রক্রিয়া যেভাবে কার্যক্রম করা হয় ঠিক সেভাবেই একইভাবে এই কার্যক্রম চলবে নির্ধারিত সময়ের মধ্যে দুদকের অনুসন্ধান টিম প্রতিবেদন দাখিল করলে পরবর্তীতে আইন প্রক্রিয়া অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করবে বলেও জানান দুদক সচিব ফজলে আদিত্য দেশটিভি ঢাকা ভারত সফর নিয়ে আগামীকাল সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী প্রেস উইং জানিয়েছে সকাল এগারোটায় গণভবনে এই সংবাদ সম্মেলন হবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে একুশ জুন দুই দিনের রাষ্ট্রীয় সফরে ভারতের নয়াদিল্লি যান প্রধানমন্ত্রী সফরে দুই প্রতিবেশী দেশের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ককে আরও সুসংহত করতে সাতটি নতুন এবং তিনটি নবায়ন সহ দশটি সমঝোতা স্মারক সই হয়েছে এসব বিষয়ের পাশাপাশি সমসাময়িক নানা বিষয়ে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীদের শিক্ষা বান্ধব করার জন্যই নতুন শিক্ষা পদ্ধতি চালু করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর এক্ষেত্রে কোনো নেতিবাচক সমালোচনাকে ভয় না পেয়ে সামনে এগিয়ে যেতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি বলেন স্মার্ট বাংলাদেশের দায়িত্ব ভার নেবে তরুণ প্রজন্ম শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী জয় যাদবের রিপোর্ট গেল পনেরো বছরে শিক্ষার্থীদের মাঝে প্রায় পাঁচশো কোটি বই দিয়েছে সরকার শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তা করা হচ্ছে নানাভাবে এরই ধারাবাহিকতায় সোমবার সকালে রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে চৌষট্টি লাখ শিক্ষার্থীকে দুই কোটি টাকার উপবৃত্তি দেওয়া হয়েছে পাশাপাশি আটটি বিভাগ থেকে সেরা পনেরো জন বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ পুরস্কার এবং স্নাতক পর্যায়ে সেরা একুশ জন শিক্ষার্থীর হাতে বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি আমাদেরকে বানে জলে ভেসে যেতে দেননি পুরস্কার প্রাপ্তদের মাঝ থেকে অনুভূতি প্রকাশ করতে গিয়ে হাজারিবাগ গার্লস স্কুলের শিক্ষার্থী নুসরাত জাহান মালিহার কৃতজ্ঞতায় আপ্লুত প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বলেন মেধাবীদের খুঁজে বের করে আগামী দিনের জন্য তাদের প্রস্তুত করাই সরকারের লক্ষ্য অনেক হীরার টুকরো ছড়িয়ে আছে সেগুলি কুড়িয়ে আনা এটাই আমাদের মূল উদ্দেশ্য আগামী দিনের বাংলাদেশ এই বাংলাদেশ এগিয়ে চলার বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ এই বাংলাদেশ নিয়ে আর দুশ্চিন্তার আমার কিছু নেই কারণ এখন আমাদের এই ছোট্ট সোনামণিরাই নিয়ে যাবে এই বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়ে ভবিষ্যতে পরিচালনাও তারা করবে শিক্ষার্থীদের চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী করে গড়ে তোলা হবে বলে জানান সরকার প্রধান আর এজন্যই শিক্ষা বান্ধব নতুন শিক্ষা পদ্ধতি করা হয়েছে আওয়ামী সরকার দায়িত্ব নেওয়ার পরে পাঠ্যপুস্তক পাঠ্যপুস্তকের কার্য শিক্ষাক্রম সবকিছু আমরা পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলে এই যে সৃজনশীল শিক্ষার ব্যবস্থা মেধা অন্বেষণ মানে এমনভাবে শিক্ষার ব্যবস্থাটা করা যে আগ্রহ নিয়েই ছেলেমেয়েরা পড়বে আর কেউ একটু সমালোচনা করলেই অমনি সেটার জন্য ভীত হয়ে যেতে হবে আমি এটা বিশ্বাস করি না আত্মমর্যাদা বোধ আত্মবিশ্বাস এটাই মানুষকে শক্তি দেয় কাজে আমি আমাদের শিক্ষার্থী যারা এটাই বলবো যে সব সময় এই চিন্তাটাই করতে হবে কে কি বললো আর অমনি শুনে চোখের পানি ফেলা বা মুখ লুকানো মোটেই তা না সরকারের নানা উদ্যোগের ফলে দেশে বর্তমানে শিক্ষার হার ছিয়াত্তর দশমিক আট ভাগ প্রধানমন্ত্রী অভিযোগ করেন বিএনপির আমলে শিক্ষা নীতি না থাকায় শিক্ষার হার ছিল নিম্নমুখী কোন নীতিমালা থাক এটাই বোধহয় তারা চায়নি জয় যাদব দেশ ঢাকা উন্নত চিকিৎসার অভাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কোনো কিছু হলে তার দায় আওয়ামী লীগ সরকারকে শত বছর বইতে হবে বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির দাবি শুধু বিএনপি নয় দেশকে নেতৃত্ব শূন্য করতেই তার উন্নত চিকিৎসার সুযোগ দিচ্ছে না সরকার এদিকে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন দেশেই খালেদা জিয়ার উন্নত চিকিৎসার সব ব্যবস্থা করেছে সরকার বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে গুরুতর অসুস্থ হয়ে পড়লে শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সেখানেই তার হার্টে পেসমেকার স্থাপন করা হয় রবিবার রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে ব্রিফ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেড এম জাহিদ হোসেন কেয়ার ইউনিটে চিকিৎসকদের সার্বিক তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজন করা হয় দোয়া মাহফিলের এতে অংশ নিয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি অভিযোগ করেন হত্যার উদ্দেশেই আওয়ামী লীগ সরকার খালেদা জিয়ার উন্নত চিকিৎসায় বাধা দিচ্ছে সমস্ত ঈর্ষা সমস্ত আক্রোশ সমস্ত প্রতিহিংসা তার উপর দিয়ে আজকে নানা জটিল রোগে আক্রান্ত করে তাকে ধুকে ধুকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত চালিয়ে যাচ্ছেন শেখ হাসিনা অনেকে বলেন মানসিক ভাবে অসুস্থ নাকি এই আইন মন্ত্রী এর মধ্যে কোনো করুণা এর মধ্যে কোনো সহানুভূতি এর মধ্যে কোনো মানবিকতা নেই বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লা ওয়াল মিন্টুরও অভিযোগ পরিবার ও দলের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টার পরও বিদেশে নিয়ে খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা করছে না সরকার গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে যতটুকু চাপ সৃষ্টি করা সম্ভব অতটুকুই করা হয়েছে কিন্তু সরকার তাতে কোনো সাড়া দিচ্ছেন না তাতে বোঝাই যায় যে সরকার মেরে ফেলতে চান ওনাকে যদি ওনার আসলে বড় কিছু হয় আমি ওই ওই জিনিসটা মুখেই আনতে চাই না আল্লাহ নাগর তাহলে কিন্তু এই সরকার একটা বিরাট দায় তার কাঁধে নেবে যেটা এই রাজনৈতিক দল যেটার নাম আওয়ামী লীগ এটাকে আগামী একশো বছর একশো বছর সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে আইনমন্ত্রী আনিসুল হক খালেদা জিয়ার চিকিৎসায় সরকারের বাধা দেওয়ার অভিযোগ নাকচ করে বলেন তার প্রয়োজন মতো খালেদা জিয়া সেই চিকিৎসার প্রয়োজন তিনি যে হাসপাতালে আছেন সেই হাসপাতাল থেকে সেটা পাচ্ছেন বলেই কিন্তু এখন পর্যন্ত তিনি সুস্থ আছেন তার সব যেসব আছে সেগুলি কিছু কয়েকটা আছে যেগুলি সারার মতো না রাজনৈতিক স্বার্থে ব্যক্তিগত আক্রমণ থেকে বিরত থাকারও আহ্বান জানান আইনমন্ত্রী আমি আশা করব তারা ব্যক্তিগত আক্রমণ করবেন সাইফুল রিপন দেশ টিভি ঢাকা বৃষ্টি না হওয়ায় কিছুটা উন্নতি হচ্ছে মৌলভীবাজার সুনামগঞ্জ হবিগঞ্জের বন্যা পরিস্থিতি তবে থেমে নেই নিম্নাঞ্চলের বাসিন্দাদের ভোগান্তি সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে ফারিহা ইসলামের ডেস্ক রিপোর্ট আমরা অনেক কষ্টে আসি তাদের খানি দানি সবকিছু অনেক কষ্টের বানভাসি মানুষ এভাবেই জানাচ্ছিলেন তাদের দুঃখের কথা সাহায্য না পাওয়ায় অনাহার অর্ধাহারে দিন কাটছে মৌলভী বাজারের হাকালুকি হাওড়বাসি ছেলেমিনিয়া মেনিয়া উপাস অনাহার তাক তাছি চিঁড়ামুরুচ যাই পাই এগুলো খায় সরকারি বাবদে কিছু পাই নাই আমার একটা প্রতিবন্ধী সন্তান নিয়ে অনেক কষ্টে আছি আমরা কোনো সরকারি প্রতিদান পাই না এদিকে সুনামগঞ্জে নদ নদীর পানি কমতে থাকায় আশ্রয় কেন্দ্র থেকে ফিরতে শুরু করেছেন বানভাসী মানুষ পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে সুনামগঞ্জ সুরমা নদীর পানি বিপদসীমার উনচল্লিশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে নদীর পানি কমলেও বাড়ছে বানভাসী মানুষের ভোগান্তি বন্যার তাণ্ডবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দোয়ারাবাজার ছাতক ও সুনামগঞ্জ সদর পানির স্রোতের গতি নিম্নাঞ্চলের বসতভিটা তছনছ করে দিয়েছে চরম বিপাকে সুনামগঞ্জের সাত উপজেলার সাড়ে ছয় লাখ মানুষ এ ভানে সাইডাবাদ জিনিসেরপত্র সপ্তাহ বাগয়ার রাবেঙ্গিয়ার টাইগ্রা করা বেরাবাঙ্গালয়ের ভানির মাঝে হাতিয়া ভিতরে কোলাজ উচি হবিগঞ্জের নবীগঞ্জ অংশে কুশিয়ার পানি কমে বিপদসীমা সাত সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে লোকালয়ের প্রধান খালনালা ভরাট থাকার কারণে পানি নামছে ধীরগতিতে এতে ভোগান্তি আরো দীর্ঘ হওয়ার সংখ্যা বন্যা দুর্গতদের বন্যার ফলে নবীগঞ্জে চল্লিশ হেক্টর জমি শাকসবজি ও পঁচিশ হেক্টর আউশ ধানের ক্ষতি হয়েছে এছাড়া অন্তত বিশটি মাছের ঘের তলিয়ে গেছে পানিতে এখনো ঘরবাড়ি ও রাস্তাঘাট ডুবে থাকায় ভোগান্তিতে চল্লিশ হাজারেরও বেশি মানুষ রাস্তা মুখা তোমানি আর আছে ভাই গোরদার তো না হামলে আইটেম ক্লিয়ারে রে বাবা বাবা ওগুলা বাবা আমরা কিটা হইমু হোসেন ভানি কত দিন হোম গেল কয়েকদিন পাহাড়ি ঢল ও বৃষ্টি না হওয়ায় বাড়িঘর থেকে নেমে যাচ্ছে বন্যার পানি তবে রেখে যাচ্ছে ক্ষতচিহ্ন ফারিহা ইসলাম মিম নিউজ ডেস্ক দেশ টিভি বন্যা পরিস্থিতি ও ক্ষয়ক্ষতি নিয়ে বিস্তারিত জানাতে মৌলভীবাজার বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালে এলাহি কুটি কুটি সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির এখন কেমন অবস্থা দেখছেন আপনি সেখানকার পরিস্থিতি সম্বন্ধে আমাদের বিস্তারিত জানাবেন ধন্যবাদ তন্নি আপনি যেমনটি জানতে চেয়েছিলেন যে মৌলীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতির একদিকে উন্নতি হয়েছে একদিকে অবস্থা অপরিবর্তিত যেদিকে উন্নতি হয়েছে সেটা হচ্ছে মৌলীবাজারের মনু এবং ধলৈ নদীর যে কবলিত হয়েছিলেন যেসব মানুষ তারা ইতিমধ্যেই ঘরে ফিরতে শুরু করেছেন কিন্তু আমাদের যে হাকালুকি হাওর পাড়ের যে তিনটি উপজেলা কুলৌরা জুড়ি এবং বড়লেখা সেই সব এলাকার মানুষ এখন পর্যন্ত বন্যা কবলিত আছেন ঘর থেকে বের হতে পারছেন না পানির কারণে এবং একমাত্র বাহন হচ্ছে নৌকা এই সব জায়গায় এখন পর্যন্ত কোনো ত্রাণ সামগ্রী পৌঁছায় নাই আমি কথা বলেছিলাম হাওর অঞ্চলের যেসব মানুষ বন্যা কবলিত তাদের সাথে তারা বলেছেন যে রাত দিন যেমন তেমন কাটান রাতের বেলা সাপের উপদ্রবে সাপের কারণে তারা অনেকটাই আতঙ্কের মধ্যে থাকেন এবং তারা একথাও জানিয়েছেন যে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে বা কোনো ব্যক্তি প্রশাসনের পক্ষ থেকে কোনো ত্রাণ সামগ্রী তারা পান নাই তারা শুকনা খাবারকে এখন পর্যন্ত যাপন করছেন আমি কথা বলেছিলাম বানবাসী মানুষের সাথে তারা বলছেন যে তারা ঘোরের মধ্যে এখন পর্যন্ত পানি এবং নানারকম অসুখ বিসুখ তাদের দেখা দিচ্ছে পানির মধ্যে থেকে মলিবাজারে বন্যা শুরু হওয়ার পর থেকে তিন লক্ষ হাজার মানুষ পানিবন্দী ছিলেন ইতিমধ্যেই প্রায় চল্লিশ হাজার মানুষ পানি মুক্ত হয়েছেন কিন্তু প্রায় মতো মানুষ এখন পর্যন্ত হাজারের পানিবন্দী রয়েছেন এই পানিবন্দী মানুষের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক আমাকে জানিয়েছেন পাঁচশো সাতচল্লিশ মেট্রিক টন জিয়ার চাল বিতরণ করা হয়েছে এবং নগদ দুই লক্ষ সাতাশি হাজার টাকা বিতরণ করা হয়েছে তিনি এও জানিয়েছেন যে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সামগ্রী রয়েছে এবং সেই ত্রাণ সামগ্রী বন্যাত্মদের মাঝে পৌঁছে দেওয়া হবে কিন্তু দুঃখজনক হল সত্য এখন পর্যন্ত হাওড় অঞ্চলের যেসব নিম্নাঞ্চল সেই সব নিম্নাঞ্চল বিশেষ করে কুলৌড়া জুড়ি এবং বড়লেখার মানুষজন এখন পর্যন্ত যারা ঘরে বসবাস করছেন আশ্রয় কেন্দ্রে যান নাই তারা এখন পর্যন্ত কোনো ত্রাণ সামগ্রী পান নাই মৌলিবাজারের যে শুধু সার্বিক বন্যা পরিস্থিতির কথা যদি বানাই জানাই তাহলে যে মৌলিবাজার যে বন্যার পানি কমে যাওয়ার পরে ক্ষয়ক্ষতিটা বেশি উঠছে ইতিমধ্যেই মৌলিবাজারের যারা রূপা আমনের বিস্তলা তৈরি করেছেন সেই বিস্তলা নষ্ট হয়ে গেছে প্রচুর পরিমাণ সবজি মৌলিবাজারের যে সবজি চাষ হয় সেই সবজিটাও নষ্ট হয়ে গেছে এখন যারা কৃষক তারা আগামী দিনের তাদের জীবন বাচার যে সংগ্রাম সেই সংগ্রামে লিপ্ত হওয়ার জন্য তারা স্বপ্ন দেখছেন এখন সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার প্রত্যাশা তারা করছেন এই ছিল আমার কাছে মৌলীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতির সর্বশেষ তত্ত্ব ধন্যবাদ আপনাকে কুটি দর্শক আমাদের সহকর্মী সালে কুটি যুক্ত হয়েছিলেন মৌলভীবাজার থেকে জানাছিলেন সেখানকার বন্যা পরিস্থিতির খবর মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মার চরাঞ্চলে বিশুধর রাসেলস ফাইপার সাপের আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা একের পর এক বিষাক্তই সাপের দেখা মেলায় চরাঞ্চলে কৃষি জমির ফসল তোলা ও গবাদি পশুর ঘাস সংগ্রহ করা নিয়ে বিপাকে হাজার হাজার কৃষক সম্প্রতি এই সাপের আক্রমণে প্রাণ হারিয়েছেন পাঁচ জন ব্যক্তি মানিকগঞ্জ প্রতিনিধি আবদুল আলিমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মানিকগঞ্জের ফসলি জমিতে উপদ্রব পেরেছে দেশজুড়ে আলোচনায় থাকা অত্যন্ত বিস্তর সাপ ভাইপারের জেলার হরিরামপুর উপজেলার পদ্মা নদী তীরবর্তী জেগে ওঠা চরাঞ্চল নির্মল আবহাওয়া নির্জনতার কারণে পরিণত হয়েছে সাপের নির্ভরযোগ্য আবাসে লেসরাগঞ্জ সুতালরি আজিমনগর ইউনিয়নের বেশ কিছু এলাকার বিস্তীর্ণ জমিতে অবাধ বিচরণ বেড়েছে বিস্তর সাপের ফসল তোলা ও গবাদি পশুর খাস সংগ্রহ করা নিয়ে বিপাকে পড়েছেন স্থানীয়রা চর অঞ্চলের মানুষ আমরা এই প্রায় তিন বছর যাবত এই সাপের উৎপত্তা বাড়ছে সাপ গুলো খুবই আতঙ্কিত ওগুলো আপনার মাটির সাথে কালার মিশে থাকে দেখা যায় না ঠিক পাওয়া যায় না ভুট্টা খেতে আতঙ্ক ধান খেতে রাতালে আতঙ্ক যারা হচ্ছে আমাদের এই যে পাড়াল দিয়ে যে মাছ টাছ মারে এরাও খুব আতঙ্কিত আছে আমরা একটা বিশাল একটা রোদের আমরা থাকি আমাকে ফুরি খুবই আমাগো জীবনের ফারেক চালিস আমরা বয়ের মধ্যেই চলি গান হরাই পরে চলে যায় তো কামড় দিয়ে তো মরে গেত গা পরে লাডি লুডি আমি লাডি আইনে পরে বাইরে ওটারে মারছি তবে সাপ সম্পর্কে তেমন কিছু না জানায় আক্রমণের শিকার হচ্ছেন স্থানীয়রা সম্প্রতি এ সাপের আক্রমণে প্রাণ হারিয়েছেন পাঁচ ব্যক্তি ভয় কোনো মকর মানুষ মারা গেল এই জামা পাশে একদিন মারা গেল তারপরে এই ভাষা একজন মারা গেছে তার ওই শালি করে মারা গেছে একদিন ওই সরি ফল নিয়ে গেছে সেখানে পাঁচ দিন আসলো তারপরে এতে হাসপাতালে প্রসাস ভাইপার সহ যে কোনো বিষধর সাপে আক্রমণ হলে দ্রুত নিকটস্থ শাস্ত্র কেন্দ্রে যাওয়ার পরামর্শ স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তার যখন छापे কাটবে যে আপনার সময়টা যাতে নষ্ট না করে इजीली আমি বলে থাকি যে আমাদের মাঠকর্মীরা আছে তাদেরকে বলতে বলি যে ওঝার কাছে না নিয়ে যেন সময়টা নষ্ট না করে হেলথ কমপ্লেক্সে যদি সরাসরি আসে সাথে সাথে আমরা বলি এছাড়াও আমরা বলি যদি হেল কমপ্লেক্স থেকে মেডিকেল কলেজ কারোর কাছে হয় সেই ক্ষেত্রে যেন সে দ্রুত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় তাহলে হয়তোবা জীবনটা বাঁচানোর সম্ভব হয় বিস্তর এই সাপ দ্রুত বংশবিস্তার ঘটাই বলে উপদ্রব নিয়ন্ত্রণে জরুরি ব্যবস্থার দাবি সচেতন মহলের নিউজ ডেস্ক দৃষ্টি ফি ভোলার হাসপাতালে বাড়ছে সাপে কাটা রোগী তবে প্রয়োজনীয় ভ্যাকসিন না থাকায় হতাশ স্থানীয়রা জেলার বিশ লাখ মানুষের জন্য মাত্র দুশো জানান অনেকেই সাপে কাটা রোগীর জন্য নিশ্চিতের দাবি এলাকাবাসীর ভোলা থেকে সহকর্মী ছোটন সাহার পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট গত এক সপ্তাহ ধরে উপকূলীয় জেলা ভোলায় সর্বত্র সাপের আতঙ্ক এরই মধ্যে জেলায় সন্ধান মিলেছে অন্তত পনেরোটি বিষধর রাসেলস ভাইপার সাপের এ সাপে কেউ দংশিত না হলেও আতঙ্কিত মানুষ সাপগুলোকে মেরে ফেলেছে তবে একটি সাপকে অবমুক্ত করেছে বন বিভাগ অন্যদিকে সপ্তাহ জুড়ে বিভিন্ন প্রজাতির সাপের কামড়ে আহত হয়েছেন সাতজন প্রতিদিন জেলার বিভিন্ন হাসপাতালে আহতরা ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন তবে হাসপাতালগুলোতে সাপে কাটার রোগীদের জন্য নেই প্রয়োজনীয় সংখ্যক ভ্যাকসিন বিশ লাখ জনগোষ্ঠীর জেলায় ছয় হাসপাতালে সরবরাহ করা হয়েছে মাত্র দুইশো পঁচানব্বইটি স্নেক এন্টিভেনম ভ্যাকসিন সাপের কারণে বয় বয় বৃদ্ধি পাইতেছি জন্য আমরা চিকিৎসা চাইতেছি আপনার যদি কোনো মানুষের সর্ব দ্রুত যেন হাসপাতাল সাত হাজার টিকাটা আমরা পাই বলো হসপিটালে এই রাসেল বাইপার কামড় দিলে যেন ভ্যাকসিন থাকে এবং ভ্যাকসিনের জন্য ব্যবস্থা করা হয় আমি অনুরোধ জানাচ্ছি সাপে কাটা রোগীর চাপ বাড়লেও ঠিক মতো চিকিৎসা সেবা চলছে বলে জানান চিকিৎসকরা সাপে কাটা রোগীর পরিমাণ আগের থেকে বর্তমানে এখন বাড়ছে প্রতিদিনই হচ্ছে প্রায় দুইটা তিনটা কেস এরকম আসতেছে রোগী যারা আসে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে যেতে পারছে আমাদের পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা রয়েছে যত তাড়াতাড়ি আমাদের কাছে নিয়ে আসা যাবে সাপে কামড়ানোর পরে তত তাড়াতাড়ি আমরা এন্টি ফ্যানম আমরা শুরু করতে পারবো এদিকে সাপ আতঙ্কে প্রাণী সম্পদ বিভাগ থেকে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে বলে জানান কর্মকর্তারা প্রাণী সম্পদকে রক্ষা করার জন্য আমরা সার্বিক সকল ইউরোদেরকে সকল উপজেলা অফিসারদেরকে আমরা নির্দেশনা দিয়েছি যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখে আর খামারের জন্য সতর্ক অবস্থানে থাকেন পরিবেশের জন্য সাপ বাঁচিয়ে রাখার আহ্বান জানান বিভাগীয় বন কর্মকর্তা আন্নেসরি একটা গর্তের ভিতরে হাত না দেয় এক জায়গায় গিয়ে বা যে সাপ যেখানে থাকে সেখানে গিয়ে খোঁজাখুঁজি করে সাপকে ডিস্টার্ব না করে তাহলে সাপটা নিরাপদে থাকবে এবং মানুষকে ডিস্টার্ব করবে না মানুষের কামড়াবে না সাপে কাটা রোগীদের জন্য উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় ভ্যাকসিন সরবরাহের দাবি ভোলাবাসীর নিউজ ডেস্ক দেশ টিভি সেতু আছে নেই সংযোগ সড়ক তিন বছর আগে কাজ শেষ হলেও ভূমি অধিগ্রহণ জটিলতায় অকেজ হয়ে পড়ে আছে মাথা ভাঙা নদীর উপর নির্মিত প্রায় সাড়ে সাত কোটি টাকার সেতু এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে কুষ্টিয়া ও মেহেরপুরের দুই উপজেলার দশ লাখ মানুষকে জমির মালিকদের দাবি ভূমি অধিগ্রহণ ছাড়াই সেতু নির্মাণ করেছে এলজিডি আর এলজিডি কর্মকর্তারা বলছেন অধিগ্রহণের বিষয়ে বারবার বসার পরেও জমি দিচ্ছেন না মালিকরা ইরফান রানার ক্যামেরায় নাহিদ হাসান তিতাসের রিপোর্ট দুই সালে কুষ্টিয়ার দৌলতপুর ও মেহেরপুরের গাংনি উপজেলার যোগাযোগের সুবিধার্থে প্রায় সাড়ে সাত কোটি টাকা ব্যয়ে মাথাভাঙা নদীর ওপর নির্মাণ করা হয় এই সেতুটি তবে নির্মাণ কাজ শেষ হওয়ার তিন বছর পেরিয়ে গেলেও ভূমি অধিগ্রহণ জটিলতাই এখনো হয়নি সংযোগ সড়ক তাই চলাচলের উপযোগী হয়নি সেতুটি ফলে চরম ভোগান্তির মধ্যে পড়েছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা ও মেহেরপুরের গাংনি উপজেলার প্রায় দশ লাখ মানুষ এই ব্রিজটা তৈরি করেছে দেখে দেখেন এই যে খাড়া ওখানে কিভাবে মানুষ উঠবে না এমবে আরেকে ঠিক ভাবো ভ্যান কোনো গাড়ে পাওয়া যায়ছ না এই ব্রিজটা করার উদ্দেশ্য হলো মানুষের জানবানার সব দিক দিক সুবিধা অর্থ দিক দিক সুবিধা কিন্তু এটা তো হচ্ছে না এই দেখেন দেখেন ভ্যানের কি কষ্ট ভ্যান আমরা নিয়ে আসছে এই দেখেন ভ্যান উপরে থুই মাল মাথায় কেটে টাইনি নাছি ভ্যানে নোট করতে হয় ভ্যান নামাইতেও পারিনি ভ্যান তুলতেও পারিনি ভ্যান যাইতে পারে না ওই পা ঠিকই পারে আসতে পারে না এখানে রাস্তা সমস্যা এদিকে জমির মালিকদের দাবি জমি অধিগ্রহণ ছাড়াই সেতু নির্মাণ করেছে এল জমি নেওয়ার বিষয়ে তাদের সাথে কোনো যোগাযোগই করেননি এল জিডির কর্মকর্তারা তিন বছর জমি অধিগ্রহণ করছি হয়েছে করব এ তাল করে আমাদের সাথে আসে যায় চলে যায় জমিটা অধিগ্রহণ করা হয়নি জমিটা সরকার সঠিক লোক পাঠাক জমিটাকে অধিগ্রহণ করুক নিজ মূল্য দিক আর এল কর্মকর্তারা বলছেন জমি অধিগ্রহণের জন্য বারবার জমির মালিকদের সাথে যোগাযোগ করা হলেও জমি দিচ্ছেন না তারা যেসব জমির মালিক তারা জমি দিতে তারা জমি দিতে আপত্তি করাই রাস্তাটা হয়নি এরপরও আমরা আমাদের সাবেক এমপি মহোদয় এবং স্থানীয় নেতৃবৃন্দ সহকারে সবাই একসাথে আমরা ব্রিজের ওখানেই আমরা বেশ কয়েক দফা আলোচনা করেছি জমির মালিকদের সাথে এলজিডি কর্মকর্তাদের সমন্বয়হীনতার কারণেই দীর্ঘদিন ধরে ভোগান্তিতে রয়েছে দুই জেলার দশ লাখ মানুষ তাই জমি অধিগ্রহণ জটিলতা কাটিয়ে দ্রুত এই সেতু চালুর দাবি সাধারণ মানুষের নাইদা হাসান দেশ টিভি